हेलो एवरीवन, आजकल वीडियो तादेर जोन्नो जारा फेसबुक एखनो सफल होते पारेन नाई, जारा फेसबुके नतून भावे काज शुरू करछेन, आपनी जदि फेसबुके सफल होते चान, फेसबुक थेके टाका इनकाम करते चान, ताहले आजकल वीडियो मिस करबेन ना। आजकल वीडियोते आमी आपनादेरके प्रैक्टिकली आमार मोबाइल स्क्रिने किछु काज देखाबो एबं आपनादेर माझे किछु गुरुत्वपूर्ण कथा शेयर करब, जे कथागुला एर आगे आपनादेर माझे केउ शेयर करे नाई। तो बंधुरा, आपनादेरके एकटा कथा बोली, आपनारा जारा फेसबुकेर मध्ये काज शुरू करछेन, जारा फेसबुक थेके टाका इनकाम करार स्वप्न देखतेछेन, आपनार स्वप्नटा जेन सत्यि हय, आपनि लेगे थाकबेन, ताहले आमि बोलबो आपनि एकदिन सफल हबेन। आमार जारा फलोवार आमार पेजटिके फलो करेन, आमि प्रत्येकटा फलोवारके आमार फ्यामिलिर लोकेर मतो भालोबासि एबं तादेर उद्देश्य आजके आमि भिडियोटि शेयर करतेछि। आपनारा फेसबुक थेके टाका इनकाम करते चाइले आपनाके एकटा विषय मने राखते हबे, आपनि जदि सफल होते चान ताहले आपनार रास्ताटिके आपनिई खुजे निते हबे, आपनार रास्ता कोनो ब्यक्ति खुजे दिबे ना। तो बंधुरा, आमि आपनादेरके मोबाइल स्क्रिने किछु काज देखाबो, आपनारा जारा फेसबुक भिडियोते भिउज बाड़ाते चान, इनकाम बाड़ाते चान, जारा नतूनभावे काज शुरू करछेन, आपनादेर भिउज बाड़े ना, अडियंस बाड़े ना, फलोवर बाड़े ना, भिडियोते इनकाम कम, आपनि कि करबेन? आपनार पेजटिर मध्ये सर्वप्रथम रियलभावे किभाबे फलोवर बाड़िये निबेन आमि सरासरि स्क्रिने देखाबो। जखन आपनार पेजटिर मध्ये अथवा आईडिर मध्ये फलोवर बेड़े जाबे, देखबेन फलोवर बेड़े जावा मात्रई आपनार भिडियोते द्विगुण भिउज बेड़े जाबे एबं इनकामेर परिमाणो बेड़े जाबे। आर जारा नतूनभावे काज शुरू करछेन, जादेर आईडिते फलोवर एखनो कमप्लीट हय नाई, आपनार आईडिते 5000 फलोवर कमप्लीट करबेन एबं 60000 मिनिट वाच टाइम कमप्लीट करबेन आमारे भिडियोते आमि प्रैक्टिकली आपनादेरके देखाइतेछि। आपनारा जारा फेज अथवा आईडिर मध्ये फलोवर बाड़ाते चान, কিভাবে ফলোয়ারগুলা বাড়াবেন? তো বন্ধুরা, আপনারা যে যে রিলেটিভ ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপলোড করেন, আপনারা হয়তোবা রেসিপি ভিডিও আপলোড করেন, ব্লগ ভিডিও আপলোড করেন, ফান ভিডিও আপলোড করেন, রোস্টিং ভিডিও আপলোড করেন, এক একজনে এক এক রকমের ভিডিও আপলোড করেন, তো আপনাকে মনে রাখতে হবে আপনার আইডি অথবা পেজটির মধ্যে আপনি যে রিলেটিভ ভিডিওগুলো আপলোড করেন, সর্বপ্রথম আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে ফেজ অথবা আইডির মধ্যে ক্যাটাগরি সিলেক্ট করছেন, আপনি সঠিক নিয়মে ক্যাটাগরিটা সিলেক্ট করছেন কি না। অনেক মানুষ আছে প্রত্যেকটা ফেসবুক এবং ফেসবুক পেজের মধ্যে আমি দেখছি কিছু মানুষ কি করে, ভিডিওর ক্যাটাগরিটা কি করে, ভিডিও ক্রিয়েটর দিয়ে রাখে। আসলে এখানে একটা বিষয় আছে, আপনি যে ভিডিও ক্রিয়েটর দিলেন আপনার কন্টেন্টের সাথে ওটার সাথে মিল আছে কি না। তো বন্ধুরা, আপনারা যারা যে কন্টেন্ট নিয়ে কাজ করেন, অবশ্যই ক্যাটাগরিটা সঠিক নিয়মে সিলেক্ট করে নেবেন। সঠিক নিয়মে ক্যাটাগরিটা যখন সিলেক্ট করবেন, তখন ফেসবুক থেকে বুঝতে পারবে যে এই ব্যক্তি এই রিলেটিভ ভিডিওগুলো বানা, এর ক্যাটাগরি হচ্ছে এটা, আপনার ওই ক্যাটাগরি অনুযায়ী ফেসবুক থেকে আপনার ভিডিওগুলোকে দর্শকদের সামনে তুলে ধরবে। তো বন্ধুরা, এখন দেখাবো আপনি যে রিলেটিভ ভিডিওগুলো তৈরি করেন, ওই রিলেটিভ ফলোয়ারগুলো আপনি কিভাবে নেবেন। তো বন্ধুরা, এর জন্য আপনি কি করবেন, সর্বপ্রথম এই কথাটা মেনে কাজ করবেন, তাহলে সফলতা পেতে বেশি দেরি হবে না। আপনি যে রিলেটিভ ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপলোড করেন, ও রিলেটিভ ফলোয়ারগুলো আপনি কোথায় থেকে যুক্ত করবেন, এর জন্য আপনি কি করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। আপনার পেজের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করেন, তার জন্য আপনাকে এক্সট্রাভাবে দুইটা হোক তিনটা হোক, আপনি কি করবেন, ফেসবুক আইডি খুলে নেবেন। আইডিটা এমনভাবে খুলবেন, আপনি যদি রেসিপি নিয়ে কাজ করেন রেসিপির মতো করে নাম দিবেন, এবং ব্লগ হইলে ব্লগের মতো নাম দিবেন, এবং ফান ভিডিও হইলে ফান ভিডিওর মতো নাম দিবেন। এইভাবে তিন চারটা আইডি খুলবেন, আইডিগুলো আলাদা আলাদা ডিভাইসে খুলবেন। ওই আইডিগুলো খোলার পর আপনি কি করবেন, এখন আপনার ফেসটির মধ্যে যদি ওই রিলেটিভ ফলোয়ার বাড়াতে চান, সেক্ষেত্রে আপনার ওই আইডির মধ্যে শুধুমাত্র ওই রিলেটিভ লোকগুলোকে আপনার ওই আইডির মধ্যে কি করতে হবে, ফ্রেন্ড করে নিতে হবে। যখন ওই আইডির মধ্যে ওই রিলেটিভ ফ্রেন্ডগুলো আপনি যুক্ত করবেন, দেন ওই পেজের এক একটা ভিডিওকে আপনি এক একটা আইডির মধ্যে কি করবেন, ট্যাগ করবেন। তো এখন ফলোয়ারগুলো কিভাবে নেবেন, এর জন্য আপনি কি করবেন, আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আপনি যে ফেসবুক আইডিটা খুলবেন, ওই আইডিটা খোলার পর আপনি উপরে সার্চ বক্সে ওই রিলেটিভ ভিডিওগুলোকে খুঁজে নেবেন। ওই রিলেটিভ আপনার ফান হইলে ফান, ব্লগ ভিডিও হইলে ব্লগ ভিডিওগুলোকে সার্চ করবেন।
করার পর রিসেন্ট আপনার স্ক্রিনে যে ব্লগ ভিডিওগুলো শো করবে এগুলোর মধ্যে ক্লিক করবেন। করার পর আপনার রেসিপি হলে রেসিপি স্টাইলে ভিডিওগুলোকে এখানে সার্চ করবেন, ফান হইলে ফান ভিডিওগুলোকে সার্চ করবেন। করার পর জাস্ট আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাইতেছি, মনে করেন আপনার এটা ফান ভিডিও বা আপনার রেসিপি ভিডিও, এটার মধ্যে দেখবেন যে রিসেন্ট কোন কোন ভিডিওগুলো আপলোড হয়েছে। আপনি সার্চ বক্সে যখন লিখবেন, লেখার পর আপনার সামনে ওই ভিডিওগুলো শো করবে। করার পর ওই ভিডিওতে কে বা কারা লাইক করছে, ওই ভিডিওগুলো কে বা কারা পছন্দ করে, আপনি এখানে ওই কন্টেন্টের মধ্যে যারা লাইক করছে ওই লোকগুলোকে আপনি কি করতে হবে, আপনি টার্গেট করতে হবে। যখন আপনি এই কন্টেন্টটার মধ্যে ক্লিক করবেন, করার পর দেখবেন এই কন্টেন্টটার নিচে কে বা কারা লাইক করছে, ওই লাইক বাটনের উপরে ক্লিক করবেন। এই যে ক্লিক করার পর উপরে লাইক বাটনের এখানে যারা যারা লাইক করছে আপনি ক্লিক করলে দেখতে পারবেন। এখন আপনি যে রিলেটিভ ভিডিওগুলো পেজের মধ্যে আপলোড করেন, আপনি এই আইডি থেকে কি করবেন, যে ফেসবুক আইডিটা খুলছেন এই আইডিটা থেকে এই লোকগুলোকে আপনি দেখে দেখে ফ্যান রিকোয়েস্ট পাঠাবেন। আর আপনি যে আইডিটা খুলবেন ওইটার মধ্যে আপনি নর্মালি রেসিপি হইলে রেসিপি, ব্লগ হইলে ব্লগ এবং ফান হইলে ফান, রোস্টিং হইলে রোস্টিং ভিডিও আপনি কিছু ভিডিও আপলোড করে রাখবেন। তখন এদের কাছে যখন রিকোয়েস্ট পাঠাবেন তারা মনে করবে না এই আইডিটার মধ্যেও রোস্টিং ভিডিও আপলোড করে, ফান ভিডিও আপলোড করে, রেসিপি ভিডিও আপলোড করে, তখন আপনার ফ্যান রিকোয়েস্টটা তারা অ্যাকসেপ্ট করতে দেরি করবে না। আপনি এখান থেকে দেখে দেখে এরকম লোকগুলোকে আপনি সাইটটা আইডি খুলে, অবশ্যই একটা বিষয় মনে রাখবেন, যে লোকগুলোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন ওই লোকগুলা ওই ভিডিওতে যারা যারা লাইক করছে শুধুমাত্র ওই লোকগুলোকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবেন। যখন আপনি ওই কন্টেন্ট থেকে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, দেন ওরা যখন অ্যাকসেপ্ট করবে আপনি প্রতিদিন 100-200 করে রিকোয়েস্ট তাদের কাছে পাঠাইবেন। পাঠানোর পর যখন এক আইডির মধ্যে আপনার 5000 ফ্রেন্ড যুক্ত হয়ে যাবে, তখন আপনি কি করবেন, ওই আইডির মধ্যে আর কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন না। এভাবে আপনি 7টা আইডি খুলবেন। খোলার পর এখন কি করবেন, ওই আইডিগুলোর মধ্যে আপনার পেজের ভিডিওগুলোকে কীভাবে ট্যাগ করবেন, এর জন্য আমি আপনাদেরকে সরাসরি আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন আপনি কি করবেন। এভাবে যখন 7টা আইডির মধ্যে 20,000 ফ্রেন্ড আপনি যুক্ত করবেন, করার পর আপনার ফেসটিকে আপনি কি করবেন, লগ ইন করবেন। আর অবশ্যই একটা বিষয় মনে রাখবেন, যে 7টা আইডি আপনি খুলছেন অথবা 2টা আইডি খুলছেন ওই আইডি থেকে আপনার ফেসটিকে ফলো দিয়ে রাখবেন। আপনার ফেসটিকে যদি ফলো দিয়ে রাখেন তাহলে আপনি আপনার ফেস থেকে ওই আইডির মধ্যে ট্যাগ দিতে পারবেন। এখন ট্যাগটা কিভাবে দিবেন বা আপনার পুরনো ভিডিও যেগুলো আছে ওই ভিডিও থেকে আপনি কিভাবে আপনার এই আইডির মধ্যে ট্যাগ করবেন, এর জন্য আপনি কি করবেন, আপনার পেজের মধ্যে ক্লিক করবেন। করার পর আপনার কন্টেন্টের মধ্যে আসবেন। এখন আপনি কি করবেন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমার স্ক্রিনে দেখাইতেছি, আপনি আপনার যে কন্টেন্টগুলো আপনার পেজের মধ্যে আগে আপলোড করছেন ভালো কন্টেন্ট, এখন আপনি ট্যাগটা কিভাবে করবেন ওই আপনার আইডিতে ফেস থেকে, সেটার জন্য আপনি যদি পুরান ভিডিওগুলোকে ট্যাগ করতে চান আপনার পার্সোনাল আইডির মধ্যে, তাহলে আপনি কি করবেন, ওই ভিডিওটা আপনার অফিসিয়াল ফেসবুকটি ওপেন করার পর আপনার যদি আগ থেকে ভিডিও কন্টেন্টগুলো এখানে আপলোড করা থাকে, আপনি এই ভিডিওটাকে কিভাবে আপনার আইডির মধ্যে ট্যাগ করবেন বা কোলাবরেট করবেন, এর জন্য আপনার কন্টেন্টের উপরে 3 ডটে ক্লিক করবেন। করার পর এডিট পোস্টে ক্লিক করবেন। করার পর নিচে এখানে 3 ডট আছে এটার মধ্যে ক্লিক করবেন। করার পর ট্যাগ বিজনেস পার্টনার এটার মধ্যে ক্লিক করবেন। করার পর উপর একটি খালি বক্স আছে এটার মধ্যে ক্লিক করবেন। করার পর এখন আপনার যে আইডির মধ্যে ট্যাগ করতে চান এই ভিডিওটা দর্শকদেরকে দেখাইতে চান, দর্শক কারা, আপনি ওই দেখে দেখে ওই ভিডিও থেকে যাদেরকে ফ্যান রিকোয়েস্ট পাঠাইছেন ওরা আপনার এই কন্টেন্টটা এখন দেখতে পারবে। এর জন্য আপনি এখানে কি করবেন, ওই আইডিটার নাম কি আপনি ওই নামটাকে এখানে সার্চ করবেন। যেমন আমি আপনাদেরকে আমার পার্সোনাল আইডি দিয়ে দেখাইতেছি, এখানে মনে করেন আমার নামটা দিয়ে দেখাইতেছি, AKRAM MAHAMUD। এখানে যখন আমি আমার এখানে যখন নামটা দিয়ে সার্চ করলাম, এখানে আমার পার্সোনাল আইডিটা শো করছে এবং আমার আর একটা পেজ আছে ওটাও শো করছে। দেন আমার পার্সোনাল আইডিটা এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে নিচে সেভ যে অপশনটি আছে আপনি সেভ অপশনটির মধ্যে কি করবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে যে এখানে লক্ষ্য করুন অ্যান্ড্রয়েড লেকচারের পাশে আমার একটা মাহমুদ আইডিটা শো করছে। এখন
এখান থেকে এই ভিডিওটা আমার ওই আইডির মধ্যে চলে যাবে। এর জন্য আমার ওই আইডির মধ্যে কি হবে, একটা নোটিফিকেশন যাবে। আপনি কি করবেন, ওই নোটিফিকেশনটাকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার ফলে এখন আপনার এই ভিডিওটা কি হবে, আপনার ওই আইডির মধ্যে দর্শকরা দেখতে পারবে। দেন আপনার যে 5000 ফ্রেন্ড আছে, তারা যদি দেখে যে এই রিলেটিভ ভিডিওগুলো তো সবসময় আমরা দেখি, এটাও সে রিলেটিভ ভিডিও দেখা যাচ্ছে, আমরা এর ভিডিওটাকে দেখার পর যদি ভালো লাগে ওর পেজটিকে ফলো করব। দেন আপনার ওই আইডির মধ্যে যতগুলো ফ্রেন্ড আছে, আপনার পেজটির মধ্যে যদি কন্টেন্টগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই তারা আপনার পেজটির মধ্যে যুক্ত হবে এবং আপনার পেজটিকে ফলো করবে। এটা মনে রাখবেন। এভাবে সাইটটা আইডি খুলে যদি আপনি সুন্দরভাবে ফ্রেন্ডগুলোকে যুক্ত করতে পারেন, সাইটটা আইডির মধ্যে 20,000 ফ্রেন্ড যুক্ত করতে পারেন, তাহলে এক একটা কন্টেন্ট এক একটা আইডির মধ্যে যদি আপনি ট্যাগ করেন, তাহলে 20,000 মানুষ অবশ্যই আপনার এই পেজটিকে ফলো করবে। ফলো করার ফলে আপনার ভিডিওর ভিউজ বেড়ে যাবে। যারা নতুনভাবে কাজ শুরু করছেন, তারাও এই কাজটি করে আপনার পেজটির মধ্যে ফলোয়ার বাড়াতে পারেন এবং ভিডিওর যে ওয়াচ টাইমটা আছে, আপনার যে 60,000 মিনিট ওয়াচ টাইম, ওইটা আপনি সহজে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। একটি ভিডিও অনেক কষ্ট করে বানিয়ে এডিট করে আপনাদের মাঝে শেয়ার করি। যদি আমার এই কন্টেন্টটি ভালো লাগে, তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার এই ভিডিওটিকে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে নতুন ভিডিও পেতে চাইলে আমার পেজটিকে ফলো করবেন। তো বন্ধুরা, বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা ফেসবুকে কাজ শুরু করছেন, হাল ছাড়বেন না, আপনারা লেগে থাকুন, অবশ্যই একদিন না একদিন সাকসেস হবেন। আর আপনাদের যে কোনো সমস্যা আমি দেখব, আমাকে স্ক্রিনশট দিয়ে আমার ভিডিওর কমেন্ট বক্সে পাঠিয়ে দিন, অথবা আমার মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনাদের যে কোনো সমস্যা সমাধান পেতে চাইলে আমাকে জানাবেন। আমি আশা করি আপনাদেরকে সমাধান করার চেষ্টা করব। আপনারা যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য ফেসবুকে কাজ শুরু করছেন, সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল। আপনারা লেগে থাকুন, একদিন সফলতা আসবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।